সিলেট রশিদপুরে এনা লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক নিহত নয়। বিডিসি টিভি নিউজ আবু জাফরের ভিডিও চিত্রে রিপোর্ট করেছেন এমদাদুল হক সোহাগ, সিলেট প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। ঢাকা সিলেট মহাসড়ক দক্ষিণ সুরমা রশিদপুর নামক স্থানে এনা পরিবহন লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে আর নিহত হয়েছেন 9 জন। জানা যায় শুক্রবার সকাল 7টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো বক 153176 সিলেট থেকে ঢাকামুখী এনা পরিবহন ঢাকা মেট্রো বক 147311 লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার বারবার গাড়ির চালক ওভারটেক করছিলেন, কয়েকবার সতর্ক করেছিলেন কিন্তু কথা শোনেননি। সুমন নামের আরেকজন জানান, গাড়িতে যাত্রী ছিলেন 28 জন, তাদের সবাই আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিবি কুপাত আলী সরকার বলেন, ঘটনাস্থল থেকে আমরা এসে 10 জনকে উদ্ধার করেছি, তার মধ্যে 9 জন নিহত রয়েছেন।